দল আছে বলেই আমরা আছি, দল আছে বলেই এত ক্যামেরা, মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। পঞ্চায়েত ভোটের আগে বোধোদয় হলো নাকি তৃণমূল বিধায়কের, নাকি স্বীকারোক্তিতে হাতিয়ার করে তৃণমূলের দুর্নীতি থেকে মানুষের মুখ ঘোরানোর চেষ্টা? আমি এই কথা কখনো বলতে আসিনি যে আমরা যারা তৃণমূল করি আমরা সবাই সাধু, এই কথা বলতে আসি। তৃণমূলে চললেই 100 বার আছে, দল আছে বলে আমরা সব আছি, দল আছে বলে আমি ঢোকার সময় ক্যামেরা, বেরিয়ে যাওয়ার সময় ক্যামেরা। আমি মনে করছি বাবা আমি তখন হ্রাস পাবো। রাতে সেচ মন্ত্রীর মন্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই একই সুর তৃণমূলের আরো এক বিধায়কের গলায়, দল আছে বলেই আমরা আছি, দল আছে বলেই এত ক্যামেরা। শহীদ মিনারে অভিষেকের সভার প্রস্তুতি সভায় এমন মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। কিসের এমএলএ, কিসের কাউন্সিলর, কিসের ওয়ার্ড প্রেসিডেন্ট, কিসের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের মেম্বার, দল আছে বলে আমার সামনে পিছনে এত ক্যামেরা ঘুরে বেড়ায়। আর দলটা যেদিন থাকবে না, কুত্তা করতে আমার বাড়িতে যাবে না। হঠাৎ এমন কি হলো যে শাসকের বোধোদয় হচ্ছে? চুরির জন্য ওনাদের খুঁজে বেড়াচ্ছে সিবিআই, ইডি এত খুঁজছে ছোট থেকে বড়, কে না ধরা পড়ছে, কে না অপরাধ করেছে। আজকে নারায়ণবাবুকে খুঁজলেও হয়তো দেখা যাবে তার অপরাধ এরকম এসছে। নৌকো উল্টোচ্ছে, ফুটো হয়ে গেছে, এখন দল ঢল বলে আরও কিছু লোককে ওর পাশে রাখার চেষ্টা করা, এইসব কথা এখন কোনো চিড়ে ভিজবে না। যা বোঝার লোকে বুঝে গেছে, সাগর দিকে উত্তর দিয়ে দিয়েছে। তাহলে কি তৃণমূলের হাওয়া খারাপ? পঞ্চায়েত ভোটের আগে সেই আজ করতে পারছেন দলের নেতারা। দল ভালো, নেত্রী ভালো, কিন্তু কিছু নেতা খারাপ, সম্প্রতি এই বলি শোনা গিয়েছে তৃণমূলের একাধিক নেতার মুখে। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, অখিল গিরি থেকে পার্থ ভৌমিক, আর এখন নারায়ণ গোস্বামীর মুখে উঠে এসেছে একই তত্ত্ব, সবটাই কি তৃণমূলের দুর্নীতি থেকে মানুষের মন ঘুরিয়ে ভোট পেতে হোয়াইট ওয়াশের চেষ্টা? টিজব বিশেষ রিপোর্ট, রিপাবলিক বাংলা। কে বললো যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? সভা করবে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, আপনাকে বলছে সাফ হবে। কি বললো যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। আপনার ভয় দেখানো হচ্ছে,